হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে ধনতেরাস তো ধনতেরাসে কেনাকাটা তো করতে যাবই তো চলো কি কি কেনাকাটা করে সোনা তো কিনতে পারবো না যা কিছু কিনবো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব তো চলো এখন আর করব না সেই একবারে রাত্রের দিকে করব দেখো বন্ধু আমাদের ছোট্ট গ্রামে ঠাকুর তো এবার পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে সুবর্ণ জয়ন্ত হিসেব জয়ন্তী হিসেবে এই ঠাকুরটা আনা হয়েছে এটা প্রায় আঠেরো ফুটের ঠাকুর তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ধনতেরাসে চলে এলাম দেখো কেনাকাটা করতে আজকে হচ্ছে শুক্রবার আর দেখো সুন্দর কুর্তি ঝুলছে সব রকম নিয়ে আমাদের দেখো ব্যাগ ওখানে চলে এসেছি আমার শাশুড়ি আমার ছোট শাশুড়ি মা নিল কয়েকটি ব্যাগ আর আমিও দেখছি ব্যাগ চলো আমিও নেব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তারপরে করে বাড়ি যাচ্ছি বাড়ি এসে ভেতর দেবেন ধনতেরাসের গিফট দেখুন সবাই আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছে সোনা দানা কিনতে হয় কিন্তু আমাদের ফ্যামিলিতে তো সবসময় সোনা দানা কিনতে পারে না যার জন্য বন্ধুরা ব্ল্যাঙ্কেটটা কিনে নিয়েছে আর আমাদের আগের ছিল একটা কিন্তু আর একটা আছে ওখানে ওপরে তোলা আছে এই খাপটা আর আরও কিছু সব কিনে নিয়ে এসেছে বন্ধুরা সব তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ব্ল্যাঙ্কেটটাই শেয়ার করলাম ভূত চতুর্দশীর দিন সকালবেলায় ভাত কাটে দিই চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা আর চা রুটি খেয়ে এবার আমি জোগাড় করবো শাক আর আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি এখানে একটু খুঁজে চোদ্দো কেন কুড়ি রকমের শাক পেয়ে যাব। তো চলো চাটা খেয়ে নি তারপর চোদ্দ শাক জোগাড় করব। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা দেখো প্রথমেই তোমাদের সঙ্গে ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের কাছে কত ফুল ফুটেছে দেখো কত ফুল ফুটেছে এই দেখো তারপরে এই দেখো লাল গোলাপ ফুটেছে তারপরে এই কাঠ গোলাপ কাঠ গাঁদা গুলো তারপরে আরো ফুল ফুটেছিল সব ফুল আমার ঠাকুর শাশুড়ি তুলে তার পঙ্গ পাল করে দিয়েছে এই দেখো তারপরে আমাদের গাছে আরো ফুল ফুটছে স্থলপদ্ম তারপরে শিউলি ফুল তো আমাদের দেখো এই দেখো রেখেছে আর প্রচুর লোককে হয়ে গেছে আর চলো আজকের তোমার দেখায় আজকে হচ্ছে আমাদের চোদ্দো শাক তো দেখো ভাত অলরেডি চেপে গেছে আর চোদ্দ শাকের দেখো কত কিছু চোদ্দো শাকের জন্য তুলেছি এখানে তুলেছি নোটে শাক সজনে শাক এটা হচ্ছে ছাঁচি শাক ছাঁচি শাক ঢেঁকি শাক তারপরে লাউ শাক বর্মা শাক কলমি শাক কুমড়ো শাক ফুলকপি শাক পাতা শাক তেলাকুচো পাতা শাক কুলেখাড়া করলা এই কি শাক এটা আমি নাম জানি না তো এইটা হচ্ছে এইটা হচ্ছে সেই কি নামটা আমি ভুলে যাচ্ছি মা এটা কি বলে খারখোল খারখোল পাতা এটা সব মিলিয়ে দেখি আজকে চোদ্দো শাক হবে আর এখানে সবজি কাটছে দেখো আজকে হবে পোস্ত চলো ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে ভাতটা এবার নাবাই পাই তারপরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা চোদ্দ শাক ভাজা হচ্ছে আর আমাদের গ্রামের দিকে জানোই তো কিনতে হয় না সবই জোগাড় হয়ে যায় আর এই দেখো এটা হচ্ছে তিল বাটা দিয়ে হুপা হুঁপার তরকারি মানে চিচিঙ্গে তেঁতুল দিয়ে ডাল আর ডিম ফিম হবে বন্ধুরা ডিম করব দেখি আর কি করা যায় আজকের মেন মেনু হচ্ছে চোদ্দো শাক তো সেটা হয়ে গেছে ধরো আমার হয়ে গেছে চোদ্দ শাক রান্না আর আমার শুধু চোদ্দ শাক রান্না নয় আমার সব রান্নাই কমপ্লিট করে ফেলেছি আর আর আমার হাজব্যান্ড চলে গেল ডিউটি এখনই তো কেউ টিফিন ফিফিন গুছিয়ে দিয়ে তো আমি এখন একটুখানি কি বলবো বলে তো কাজের নিস্তার পেয়েছি তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা ধনতেরাসে গিয়ে কী কী জিনিস কিনলাম তো চলো দেখিয়ে দিই আর আমার শ্বশুরমশাই কালকে কিনে নিয়ে এসেছেন আমাদের যে ধর্মরাজ বাবা আছেন তার পুজোর জন্য অনেক কিছুই কিনে নিয়ে এসেছে তো সেগুলো আমার ঠাকুর শাশুড়ি একটা দান করেছেন ঠাকুরকে দান করতে করা যায় না আমিও জানি সেটা ঠাকুরকে দিয়েছেন মানে পুজোর কাজে লাগার জন্য দিয়েছে অনেকে বলে না যে ঠাকুর দান দিল প্রতিমা দান দিল তারপরে ফল দান দিলো সবগুলো ঠাকুরকে কোনোদিনই কেউ দান করতে পারে না ঠাকুরকে কি দান করা যায় ঠাকুর আমাদের দান করছেন যে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি তাই তার ঠাকুরকে আমরা দিনই আমরা একটা ছোট্ট মানুষ হয়ে আমরা দিনই ঠাকুরকে কিছু দান করতে পারি না তো চলো কি কি ঠাকুরের জন্য এনেছেন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি কি কি নিয়ে এলাম আর আমাদের সামনেই আছে কি বলতো ভাই দ্বিতীয়া তো ভাই দ্বিতীয়ার আর গিফট কিনতে গিয়েছিলাম কালকে তোমাদের দেখালাম হাটটা সবটা দেখাতে পারিনি তো চলো কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মেয়ের চলে এসেছে বাজি আর আমার শ্বশুর নিয়ে চলে এসেছেন তো কত রকমের বাজি আছে সেটা তোমাদের সঙ্গে আমার মেয়ে শেয়ার করছে চলো দেখো তুই হ্যাপি এদিকে তাকিয়ে বল চলো মানে এইগুলো না পলিথিনের ভেতর থাকলে ঘেমে যাবে জানিস ঘেমে গেলে না আর দেখতেছিস ঘেমে যাচ্ছে ঘেমে গেলে ফুটবে না ভিজে ভিজে মতন হয়ে যাবে যাবেই থাকবো চকলেট গোলেটরা দেখো একটা জামা নিয়েছি এইটা আমার ছোট মামা শ্বশুরের মেয়ের জন্য এটা হচ্ছে ব্লু ব্লু কালারের আর আমার মানে মামা শ্বশুরের মেয়ে না খুব ফর্সা তো এটা ভালো লাগবে আশা করছি আর জানি না ওর পছন্দ হবে কি না কিন্তু আমার কিন্তু খুব ভালো পছন্দ হয়েছে ও টিউশন ফিউশন যাওয়ার খুব ভালো তো চলো এটা ওর জন্যে নিয়েছি আর এইটা নিয়ে এই ব্যাগটা নিয়েছি বন্ধুরা এখন তো এই ব্যাগগুলো প্রচুর উঠেছে এইটা এক মাস শাশুড়ির মেয়ে নিয়েছি মানে মেজো মাছ শাশুড়ির ছোটো মেয়ে তো ওর জন্য নিয়েছি যাই হোক দুটো নিয়েছি একটা ছোটর ছোট মাস শাশুড়ির মেয়ে একটা মেজো মাস শাশুড়ি মেয়ে যে যেটা নেবে দেখো এগুলোও খুব ভালো লাগলো তো এদের জন্য দিয়েছি এইগুলোই আর মানে ওই জামাটা বার কর লাল আর বন্ধুরা এইটা নিয়েছে আমার ছোট পিস শাশুড়ির মেয়ে মানে আমার ননদ তো ওর জন্য এটা নিয়েছি ওটা শুধু সুতির কুর্তি নিয়েছি বন্ধুরা আর বুঝতেই পারছো এখন প্রচন্ড ও একটা খরচার ব্যাপার আছে তাই ভালো সেরকম কাউকে কিছু দিতে পারলাম না তো যা দিয়েছে এইটুকুই দিয়েছি আর চলো আমার জামাটা দেখাই আমি একটা জামা নিয়ে তো বন্ধুরা আমি এই জামাটা নিয়েছি এই জামাটা চলো একটু পরে দেখাই এই জামাটা হেভি হয়েছে এর দাম হচ্ছে পাঁচশো টাকা চলো আমি একটু পরে দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখো এই জামাটা নিয়েছি কতখানি ঘের দেখো সবটা উঠছে ভালো তো খানি ঘির আমার কি পছন্দ হয়েছে জামাটা প্রচন্ড ঘের তোমাদের কেমন পছন্দ হয়েছে বলবে এই দেখো দেখো এই জন্য নিয়েছি বন্ধুরা এটা এই রুমাল টুপিটা নিয়েছি মেয়ের জন্য এটা আমার মেয়ে নিজে কিনেছে ও আমাকে পয়সা দিয়ে দিয়েছিল তো এটা আমার মেয়ের জন্য আমার মেয়েই কিনেছে ধনতেরাসে বন্ধুরা দেখো এইগুলো এইগুলো সব ঠাকুরের জন্য আমার শ্বশুর মশাই কিনে নিয়ে এসেছে তোমাদের বললাম আর এইটা না আমার ঠাকুর শাশুড়ি ঠাকুরকে দিয়েছে মানে ঠাকুরের পুজোর কাজে লাগার জন্য দিয়েছে আমি বললাম না দান আমি বলবো না দান মানুষ করতে পারে না দান একমাত্র ভগবানেরই দান হয় মানুষের দান করতে পারে আমি দান শব্দটা ব্যবহার করতে পারি না তো এই গ্লাসগুলো দিয়েছে ঠাকুরকে মানে জল দেওয়ার জন্য আর এই বড় গামলিটা দিয়েছে আর এই ফুল ঝাড়ুটা ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য ফুল ঝাড়ুটা এনেছে তো একটা ঝাড়ু কিনতে হয় তো এই যে ফুল ঝাড়ু কিনেছে আর আমাদের নারকেলের ঝাড়ু কি কিনবে জানো নারকল গাছ আছে নারকেল কাঠি হয় তাই আমরা কিনি না নারকল ঝাড়ুটা আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমাদের আমাদের এই ধনতারাসের গিফট মানে কাটা এইখানে দেখো বন্ধুরা আজকে চোদ্দ প্রদীপ জ্বালানো হবে যার জন্য একটু নিকিয়ে দিয়েছে নিকিয়ে দিয়েছে সব একটু একটু করে নিখিয়েছে নেই রেজা এই যো এইগুলো সব একটু একটু করে নিখিয়েছে তো বন্ধুরা দেখো এই ব্ল্যাঙ্কেটটা আমার হাজবেন্ড নিয়ে এসেছে এই এইটা নিয়ে এসেছে ও ধনতেরাসে ধনতেরাসে কি শুধু সোনাই কেনে বলো বন্ধুরা যার যেমন ক্ষমতা সে সেরকম কিনবে সোনা কেনার মতন আমাদের অত ক্ষমতা নেই যে প্রত্যেক বছর ধনতেরাসে সোনা কিনব তো সোনা কিনতে না কিনলেও অন্য কিছু তাই এই যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগবে তো এটা নিয়ে এসেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের আছে আরো দেখো বিছানা গুছানো হয়নি তো এইটা আছে এটা আমার বিয়েতে দিয়েছিল এখন তো আর লেপের পরিবর্তে এইগুলোই দিচ্ছে আর একটা তোলা আছে যেটা আরব থেকে আনায় দেখো এটা মুড়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা দারুণ খুব মোটা আরব থেকে আমার ভাইপো থেকে এনে দিয়েছে তো আছে আমার শাশুড়িদের কাছে একটা আছে তো আমার মাকে একটা দিয়েছি এই করে করে অনেক কটাই আছে আছে ভূত চতুর্দশী আছে চোদ্দোশাগ যেমন খেতে হয় সবাইকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দেখিয়ে নিলাম তোমাদের আমি ধনতরাসে কি কিনেছি আর তোমায় তোমাদের আমি বললাম যে আমাদের অত ক্ষমতাও নেই যে অনেক কিছু কিনবো হ্যাঁ কিনেছি সিটি গোল্ডের দুটো চেন কিনেছি তো একটা আমার ঠাকুর শাশুড়িকে দিয়েছি আর একটা আমার শাশুড়িকে দিয়েছি তো এইসব টুকিটাকেই কিনেছি সোনা কেনার মতন ক্ষমতা যদি থাকতো প্রত্যেক বছরে কিনতাম আর সোনা কেনার রেওয়াজটা কিন্তু অ্যাকচুয়ালি বড় লোকরাই শুরু করেছে গরিবরা নয় তো যাই হোক যারাই শুরু করুক যা যাদের পয়সা আছে কিনুক হ্যাপি থাকুক এটাই চাই সকলেই হ্যাপি আমরা আমাদের মতন হ্যাপি থাকি তো আজকের মতন হ্যাপি হ্যাপি করে এই ভিডিওটা এন্ড করছি তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আজকের মতনটাডা